message ABC News, AGT Live. একটা বিষয় আছে, একটা বিশাল বিষয় নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। বেশি মানুষ আমরা আসতে পারিনি, কারণ প্রধানমন্ত্রীর একটা জনসভা আছে, সেই কারণে আমরা বেশি মানুষ এখানে উপস্থিত হইতে পারি নাই। বিষয়টা হলো এরকম যে ত্রিপুরাতে ম্যাক্সিমাম ব্যাংক কাস্টমার হলো গ্রামীণ ব্যাংকে, আর ভাতা যদি ধরেন তো ত্রিপুরার বিভিন্ন কোণার 90% ভাতা মানুষ ত্রিপুরা গ্রামীণ ব্যাংক থেকে তোলে। তো এই এর সপক্ষে যে কাজটা হলো 2014 সনে যে আধারের সাথে অ্যাকাউন্টগুলো লিঙ্ক করে দিল, গ্রামীণ ব্যাংকের সাথে হাত মিলিয়ে কাজ করছে আজকে 2 বছর যাবৎ। কিন্তু 1 ফেব্রুয়ারি থেকে তারা কাস্টমারের কোনো প্রকার ইন্টিমেশন ছাড়াই কাস্টমারের আধার থেকে অ্যাকাউন্ট থেকে অফার্স ট্রানজাকশনের ফেসিলিটি উঠাই দিচ্ছে, যার কারণে বিভিন্ন প্রকার যে CSPগুলো আছে তারা থেকে আমরা আর টাকা তুলতে পারি না। তো রাতের বেলা যদি আমার কোনো টাকার প্রয়োজন পড়ে তাহলে আমার রুগী টাকা না তুললে চিকিৎসা ছাড়াই মারা যেতে দিব। তো গ্রামীণ ব্যাংকের এইসব কাজের জন্য আমরা অনেকদিন ধরেই ভুক্তভোগী। তারা বিভিন্ন শনিবার দিন রবিবার দিন সার্ভার আপডেটের নাম করে সার্ভারে বন্ধ করে দেয় অফার সার্ভিসে। এখন কি করলো, 1 ফেব্রুয়ারি থেকে তারা সার্ভিস বন্ধ করে দেয়। তাদের যে তাদের এই কাজটা করার পিছনে যুক্তিগত হলো, তারা যে নিজস্ব সংস্থা আছে সানরাইজ, এটা তাদের সংস্থা না, কলকাতার একটা কোম্পানি, এটা প্রাইভেট কোম্পানি। সেই প্রাইভেট কোম্পানির এক দেশ এজেন্ট ত্রিপুরাতে কাজ করে, তারা রাত্র 2 12টা 1টা পর্যন্ত মানুষের ভয়ে ভয়ে পেমেন্ট করে। মানুষ কষ্ট কোনো সমস্যা নাই, আপনি যেই কোনো যাইন ত্রিপুরার যে এক একটা ব্যাংকের আন্ডারে 15,000, 16,000, 17,000 কাস্টমার আছে, 17,000 কাস্টমারকে দেওয়ার সার্ভিস দেওয়ার মতো ওদের কাছে স্টাফও নাই। ওদের কাছে প্রিন্টারে প্রপারলি সবসময় কালি থাকে না, পাসবুক সবসময় আপডেট দিতে পারে না। তো আপডেটের কোনো সমস্যা এতদিন ছিল না, আপডেট আমরা CSPদের কাছ থেকে গিয়ে আঙুলের ছাপ দিয়ে জানতে পারতাম আমার ব্যালেন্স কত। সুতরাং গ্রামীণ ব্যাংকে আমরা যন্ত্রণা করতাম না। 1 ফেব্রুয়ারি থেকে তারা আবার মানুষকে বাধ্য করে দিল যে আমাদের ব্যাংকে আপনাকে আসতে হবে, লাইনের পর লাইন দাঁড়িয়ে থেকে আমাদের ধমক খেয়ে আপনাকে আপডেট নিতে হবে, আপনার অ্যাকাউন্টে কত, তারপর আমার CSPর কাছে গিয়ে আবার 10-15 ঘন্টা দাঁড়িয়ে থেকে আপনাকে পয়সা তুলতে হবে। আর নেট নেই, সার্ভিস নেই, সার্ভার নেই, এ তো আমাদেরকে শুনতে হয়, এটা নিত্যদিনের ঘটনা, আর এখন থেকে মানে প্রতি ঘন্টার ঘটনা হয়ে গেল। সারা ত্রিপুরা যে এই সার্ভিসের কতজন এজেন্ট আছে আর CSP কতজন আছে জানেন না? প্রপারলি আমার জানা নেই, তবে আমি এত জানি মোহনপুর সাবডিভিশনের আন্ডারে মাত্র তিনজনের এজেন্ট আছে যারা পয়সা বিতরণ করে। তা তাদের মর্জি মতো, তারা প্রত্যেকেই নিজস্ব ব্যবসা আছে, ওই ব্যবসা চালানোর ফাঁকে ওরা যতটুকু সময় পায় তা সেই সময় তারা দেয়, কাস্টমারের কোনো সুবিধা মতো ওরা পয়সা ডিসবার্স করে। আধার লিঙ্কে CSP কতজন আছে? আধার লিঙ্কে CSP ত্রিপুরাতে ইয়েস ব্যাংক, RBL ব্যাংক, ICICI ব্যাংক মিলিয়ে 4,000 আছে, এবং কমন সার্ভিস সেন্টারেরই 1100 জন লোক আছে যারা ওদের সেন্টারে বসে সার্ভিস দেয়, এবং রাত 12টায় ডাকলে ওদের কাছ থেকে আমরা পয়সা নিতে পারি। তাহলে এতগুলো লোক বেকার হলো না? ওদের এতগুলো লোক 1 তারিখ থেকে টোটালি জিরো, ওরা আর কোনো কাজ করতে পারছে না, কারণ আমরা গেলে আমাদেরকে ওরা হাত তুলে দিচ্ছে যে গ্রামীণ ব্যাংক এটা বন্ধ করে দিয়েছে, আমরা কিছু করতে পারবো না। আর সবচেয়ে বেশি মর্মান্তিক ঘটনা হচ্ছে বিদ্যুৎ লোক একদম টাকা তুলতে পারছে না, ওটার জন্য অটো রিজার্ভ করে গ্রামীণ ব্যাংকে আসতে হয়, সেই কারণে 200-300 টাকা খরচ করতে হয়, অনেক কুদাম খেতে হয়। তো এই এর থেকে তো মুক্তি পাওয়ার জন্য আমাদের যে APS সার্ভিসটা আছে ওটা যদি দেয়, এটা আমাদের সবাই ভালো হবে, এবং আমার মা বাবা সবাই খুশি হবে, বৃদ্ধ মা বাবারাও এতে আনন্দিত হবে আমার মনে হচ্ছে। আচ্ছা, আপনাদের ডেপুটেশনের মধ্যে আজকে কি দাবি থাকবে? আমাদের ডেপুটেশনের মধ্যে দাবি থাকবে যে আপনারা এই রাজ্যের সাধারণ মানুষের বঞ্চনা করতে পারেন না, মানে মানুষের সাথে আপনারা এই ইপিএস অফার সার্ভিসটা তুলে দিন নয়। আর এর সাথে আমরা সরকার দৃষ্টি আকর্ষণ করছি, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে এই রাজ্যের একটা ছোট ব্যাংক, ওদেরই শুধুমাত্র এই সার্ভিসের জন্য সমস্যা হলো, ভারতের 84টা ব্যাংকের নেই, আপনি এর উপর যথাযথ কাজ করুন।